সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলতি মাসে ঢাকা সহ দেশের বৃহত্তর 19 জেলায় সমাবেশ বা রোড মার্চের কথা ভাবছে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এই কর্মসূচির ব্যাপারে মতামত দিয়েছেন বলে জানা গেছে। তবে কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। আন্দোলনের প্রস্তাবিত এই কর্মসূচি দলের হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। বিএনপি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার বিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনের প্রয়োজনীয় প্রস্তুতি সারতে চায় দলটি। গত 29 জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পরিকল্পনা মাফিক না হওয়ায় আগামীর কর্মসূচিতে আর কোনো ভুল করতে চায় না দলটি। কর্মসূচি বাস্তবায়নে কোনো সমন্বয়হীনতা থাকলে এই সমাবেশ বা রোড মার্চের মধ্য দিয়ে তাও কাটিয়ে উঠতে চান নীতি নির্ধারকরা। এদিকে শুক্রবার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির। এছাড়া বিএনপি সহ বিরোধী রাজনৈতিক জোটের ঘোষিত সরকারের পদত্যাগের এক দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে আগামী শনি ও রোববার রংপুর ও রাজশাহী বিভাগে রোড মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে 16 সেপ্টেম্বর রংপুর থেকে 10 মাইল হয়ে দিনাজপুর এবং 17 সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত এই রোড মার্চ অনুষ্ঠিত হবে। 10 দফার ভিত্তিতে গত 30 ডিসেম্বর থেকে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। এরপর 12 জুলাই থেকে এক দফার আন্দোলনের নামে দলটি। এই আন্দোলনে ইতোমধ্যে প্রায় অর্ধশত দল সম্পৃক্ত হয়েছে। এক দফার আন্দোলন ঘোষণার পর থেকে পর্যন্ত বিএনপি সহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা গণমিছিলের কর্মসূচি করে। সবশেষ তারা গত শনিবার ঢাকায় গণমিছিল করেছে।